পদ্মা সেতুর রেলিং এর বোল্টু খুলে টিকটক করা যুবক তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়তুর রহিম একত্রিশ অক্টোবর পর্যন্ত তালহার জামিন স্থগিত করেছেন পদ্মা সেতু উদ্বোধনের পর একটি টিকটক ভিডিওতে দেখা যায় ওই যুবক হাত দিয়েই পদ্মা সেতু রেলিংয়ের নাট খুলে ফেলেন পরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে টিকটক করা সেই যুবক তালহাকে গ্রেপ্তার করা হয়